সিওবি অল বাংলা চ্যানেল থেকে একটি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট চলে আসে আইসিডিএস এবং অঙ্গনারী যারা আইসিডিএস এবং অঙ্গনারি কর্মীর আবেদন করার জন্য প্রস্তুত এবং আবেদন করার জন্য অনেক কমেন্ট করেছেন অনেক অপেক্ষায় আছেন কিন্তু এখনও আবেদন শুরু হচ্ছে না এটির সলিউশন কি রয়েছে বা আবেদন কবে শুরু হবে তার গুরুত্বপূর্ণ একটি আপডেট কিভাবে তোমরা ডাইরেক্ট কথা বলে তোমরা জানতে পারবে আবেদন শুরু হবে কবে হবে গুরুত্বপূর্ণ আপডেট এবং এটাও বলবো আমি আজ কিন্তু আজকে এই ভিডিওতে বলছি না যে আবেদন শুরু হয়েছে যদি কারো তোমাদের ইচ্ছা হয় ভিডিওটি দেখা দেখবে না দেখে চলে যাবে কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট দেব কবে আবেদন শুরু হবে তোমরা নিজেই কিন্তু কথা বলতে পারবে তো দেখে নেব বিস্তারিত আলোচনা কিভাবে কি করতে হয় কিভাবে তোমরা নিজেই কথা বলে শুনতে পারবে যে আইসিডিএস এবং অঙ্গনবাড়ি কর্মী আবেদন শুরু হবে কি না তার গুরুত্বপূর্ণ একটি আপডেট আজকে এই ভিডিওতে আমি আপনাদের দিব তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন যারা আবেদন করার জন্য প্রস্তুত এবং আবেদন করার জন্য আমাকে অবশ্যই কমেন্ট করেছেন তাদের জন্য কিন্তু ভিডিওটি আর যারা ভিডিওটি দেখবেন না তারা স্কিপ করে চলে যান কোনো অসুবিধা নেই দেখুন এটি হচ্ছে আইসিডিএস একটি গভর্নমেন্ট ওয়েবসাইট তোমরা ভালো করে জানো আইসিডিএস আই সি ডিএস ডাব্লু বি ইন এটি হচ্ছে হচ্ছে গভর্নমেন্ট ওয়েবসাইট আমরা সবাই জানি ঠিক আছে এই যে চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস এটি এটি কিন্তু গভর্নমেন্ট ওয়েবসাইট আমরা সবাই ভালো করে জানি যে এটার থেকে কিন্তু আমাদের আবেদন শুরু হয় প্রত্যেক বছরে যখন করে আইসিডিএস অঙ্গনারী আবেদন শুরু হয় কিন্তু অনেক দিন থেকে আবেদন শুরু হচ্ছে না কিন্তু অনেক ভিডিও প্রোভাইড করা হয়েছে কিন্তু শুধু রিক্রুটমেন্ট শুরু হবে শুরু হবে বলে কিন্তু সবাই আবেদন মানে সবাই ওই সিস্টেমে ভিডিও তৈরি করতেছে কিন্তু আবেদন শুরু হচ্ছে না কবে আবেদন শুরু হবে আবেদন শুরু হবে কি না এবার গুরুত্বপূর্ণ আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে তো এইখানে কিছু কন্ট্রাক্ট রয়েছে তোমরা কন্ট্রাক্টে একটু ভালো করে ফলো করবে তারপরে তোমরা কিন্তু কিভাবে কি করতে আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আপনাদের তো এখানে কন্ট্রাক্ট অ্যাস বলে একটু অপশান পেয়ে যাচ্ছেন তার নিচে একটি এখানে অ্যাড্রেস অপশান রয়েছে অ্যাড্রেস অপশান ঠিক আছে এটা কলকাতার একটি অ্যাড্রেস আমি ভালো করে আপনাদের সঙ্গে কথা বলে দিচ্ছি এখানে একটি পিনকোড রয়েছে মানে এই অ্যাড্রেসের পিনকোড যেখান থেকে আমাদের হেড অফিস আইসিডিএস অঙ্গনড়ি কর্মীর সেটা কিন্তু এখানে অ্যাড্রেস ক্লিয়ার বলে দিলাম এবার হচ্ছে তোমরা কিভাবে ডাইরেক্ট কথা বলে এবং ইমেল করে তোমরা কিন্তু জানতে পারবে আবেদন কবে শুরু হবে শুরু হবে কি না গুরুত্বপূর্ণ আপডেট তো কেন এখানে একটি ফোন নম্বর দেওয়ানো আছে এই যে ফোন নাম্বারটি তোমাদের ডাইরেক্ট ফোন করে এটা নম্বরটি কিন্তু মানে কিছুক্ষণ পরে কিন্তু ফোন রিসিভ করে মানে তোমাদের একটু ট্রাই করতে হবে মানে একবারে ফোন করলে কিন্তু ফোন রিসিভ করে না এটাই টোল ফ্রি নম্বর তো তোমরা কিছুক্ষণ পর পর ট্রাই করতে হবে ঠিক আছে ফোনটা তাতে রিসিভ করে একটু সময়ের লাগবে এবং যদি তোমরা ফোন ধরাতে না পারো বা প্রবলেম হয় ফোন রিসিভ করে না তোমরা কিন্তু ইমেল আইডি এখানে কিন্তু একদম জেনুইন ইমেল আইডি আই সি ওয়েস্ট বেঙ্গল অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই যে ইমেলটি রয়েছে তোমরা এই ইমেইলে কিন্তু ডাইরেক্ট তোমরা কিন্তু মানে ইমেল পাঠাতে পারবে যে কবে আবেদন শুরু হবে এতদিন থেকে কেন আবেদন হচ্ছে না এক্সাম মানে যা যা তোমাদের কোশ্চেন থাকে ইমেল আইডিতে তোমরা কিন্তু অ্যাডাস করে বিজ্ঞপ্তি মানে সিস্টেম করে তোমরা কিন্তু পাঠাতে পারবে তাহলে তোমাদের কিন্তু আমি এর আগে পাঠাইছি আমাকে রিপ্লাই করেছে আমি আমি এই আবেদন করার জন্য পাঠাইনি আমি একটা অন্য দরকারের জন্য কিন্তু আমি পাঠাইছি তো আমি ফোনও করেছি কিন্তু আমার কাছে ভাগ্যের বিষয়ে আমাদের রিক্রুটিংটি নেই তো তোমরা যদি ফোন ধরাতে না পারো এখানে ফোন ধরাতে একটু সমস্যা হয়ে যায় যদি পারো তো খুব ভালো না পারলে তোমরা কিন্তু আইসিডি এর যে ইমেল আইডি রয়েছে তোমার ইমেল আইডি তোমরা কিন্তু মেসেজ করে তোমরা কিন্তু জানতে পারবে যে কবে আবেদন শুরু হবে আবেদন হবে কবে হবে ক্লিয়ারলি ওটা ওরা কিন্তু একটা ধার্স দিবে ওই ধার্সের মাসেই তোমরা কিন্তু আবেদন শুরু হবে বা তোমার এক মাস দু মাস কোন মাসে হবে ওরা কিন্তু একটি আবেদনের সিস্টেম বা রিক্রুটমেন্টের কোনো একটু বলে দেয় ঠিক আছে তো আশা করি গুরুত্বপূর্ণ আপডেট তোমরা পেয়ে গেছো যে কবে আবেদন শুরু হবে কিভাবে কন্ট্রাক্ট করতে হবে মানুষের সিস্টেম অনুযায়ী ভিডিও দেখবেন কিন্তু রিক্রুটমেন্ট দেখাচ্ছে কিন্তু আবেদন হচ্ছে না এ টু জেড কিন্তু এখানে আমি খুলামভাবে তোমাদের বলে দিলাম তো তোমরা এটি কিন্তু ভালো করে ফলো করবেন ফলো করার পরেই তোমরা কিন্তু ফোন করে যোগাযোগ করবেন